এটা কি বলুন তো, চিনতে পারছেন নিশ্চয়ই? এটা হলো সাধের লাউ। এই সাধের লাউটা দেখেই আমার সাধ করলো আপনাদেরকে সাধের লাউ চিংড়ি বানিয়ে দেখাবো, যেই ভাবা সেই কাজ। আজ আমি হাজির হলাম পশ্চিমিত স্পেশাল লাউ চিংড়ির রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে সকলেই লাউ চিংড়ি বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এরকমভাবে একবার বানাবেন, দেখবেন স্বাদ যেমন হবে দুর্দান্ত, সময়ও তেমন কম লাগবে। নমস্কার, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। তো প্রথমে চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প লবণ ও অল্প হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে চিংড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এরপরে সেই একই প্যানে, যে প্যানে চিংড়িগুলো ভেজেছিলাম, ওই প্যানে 4-5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে প্যানে 2 তেজপাতা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে এবং 2 কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড মতো সমস্তটাকে হালকা করে ভেজে নেব। এবারে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্যানে দিয়ে দেব এবং 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। 3 মিনিট হয়ে গেলে প্যানের মধ্যে 3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 7 মতো লবণ এবং চিনি, 1 মিডিয়াম সাইজের টমেটোর পিউরি প্যানে দিয়ে দেব এবং সমস্ত মশলাগুলোকে ভালোভাবে 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লাউ চিংড়ি বানানোর জন্য খুব বেশি মশলার ব্যবহারের প্রয়োজন হয় না। দেখতেই পেলেন যে সমস্ত মশলাগুলো আমি দিলাম, বেসিক্যালি লাউ চিংড়ির জন্য এই মশলাগুলোই প্রয়োজন হয়। এটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়াই বানানো হয়ে থাকে আর এই রেসিপিটাও খুবই সোজা। আমাদের বাঙালিদের রান্নাঘরের খুবই প্রিয় একটা মেনু হচ্ছে লাউ চিংড়ি। দুপুরে গরম ভাতের সাথে বেগুন ভাজা, কলাইয়ের ডাল আর লাউ চিংড়ি থাকলে আর কোনো কথাই হবে না, দুপুরের খাবারটা একেবারে জমে যাবে। এবারে বলি, মশলাগুলো আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা লাউটা কড়াইতে দিয়ে দেব এবং খুব ভালোভাবে লাউটাকে কষানো আলু এবং মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি একেবারে পুরো লাউটা দিয়ে দিইনি, প্রথমবারে দিয়ে ভালোভাবে আলু এবং মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে নিলাম, এরপরে আবারও কিছুটা লাউ দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে রাখি, লাউয়ের যে কোনো রেসিপি রান্নার ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন হয় না, কারণ লাউ রান্নার সময় যেই লাউ লবণের সংস্পর্শে আসে এবং ফুটতে শুরু করে তখন লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। তাই যদি জল দেওয়া হয় তবে লাউ থেকে বেরোনো জল আর এক্সট্রা জল মিশে অনেক জল হয়ে যাবে কড়াইতে এবং সেই জল কমাতে অনেক সময় লেগে যাবে আর রান্নাটাও জল জলে হয়ে গেলে ভালো স্বাদও আসে না। লাউটাকে লো ফ্লেমে 20-25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 25 মিনিট পরে একবার চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না। দেখুন সিদ্ধও হয়নি, আর দেখুন জল না দিয়েও লাউ থেকে কত জল বেরিয়েছে। আবারও মোটামুটি 15-20 মিনিটের জন্য লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। জানেন তো, লাউয়ের যে কোনো রেসিপি রান্না করা খুবই সোজা। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে একবার চেক করে নেব লাউ ও আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন লাউটা রান্না প্রায় হয়ে গিয়েছে, লাউ ও আলুগুলো ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে অতিরিক্ত জলটা কমে যায় এবং একে একে ভেজে রাখা চিংড়িগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছগুলোকে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিটের জন্য অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব এবং একই সঙ্গে এই মুহূর্তে 3-4 চা চামচ পরিমাণ আটা কড়াইতে দিয়ে দেব এবং লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা হলো একটা ছোট্ট ট্রিক্স। এর ফলে কি হয়, লাউটা যেমন তাড়াতাড়ি ঘন হয়, লাউটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই প্রসেসটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এরপরে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করব। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা ওপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো লাউয়ের সাথে এবং ঢাকা দিয়ে দেব ও আঁচটা বন্ধ করে দেব। ব্যাস, তাহলে তৈরি আজকের রেসিপি সাধের লাউয়ের চিংড়ি। দেখলেন নিশ্চয়ই লাউ চিংড়ি বানানো কতটা সোজা? আপনারাও ঘরে লাউ আর চিংড়ি থাকলে এই প্রসেসে বানিয়ে ফেলুন সুস্বাদু লাউ চিংড়ি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে সোজা লেগেছে।
যদি আমার এই রেসিপি আপনার ভালো লেগে থাকে এবং আরও নিত্য নতুন রেসিপি যদি আপনারা চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।